ঠিকমতো পরিষেবা না মেলায় ব্যাংক ম্যানেজার সহ কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখালো স্বনির্ভর মহিলা গোষ্ঠীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুন্ডিবাড়ি উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের রাজারহাট শাখায়। ঠিকমতো পরিষেবা না মেলায় ব্যাংক ম্যানেজার সহ কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখালো স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুন্ডিবাড়ির উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের রাজারহাট শাখায়। এদিন মহিলারা দীর্ঘক্ষণ ব্যাংক কর্মীদের তালাবন্দী করে রাখেন। পরে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের কোচবিহার রিজিওনাল অফিস থেকে সরকারি ম্যানেজার সুবীর সাহা ও বিশ্বনাথ সরকার এবং টাকাগাছ রাজারহাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মীর মহিউদ্দিন ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ও ব্যাংক কর্মীদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। আপনারা এখানে জমায়েত হয়েছেন কি কারণে? আমরা এখানে জমায়েত হচ্ছে আমাদের যে মহিলা স্বনির্ভর গোষ্ঠী আছে প্রত্যেকটা মহিলাদের, কিন্তু আমাদের এই উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের যে ফিল্ড ম্যানেজার আছে আর ক্যাশিয়ার আছে, উনি আমাদের সঙ্গে অকথ্য ব্যবহার করে। আমরা যখন কোনো প্রবলেম নিয়ে আসি উনি আমাদের প্রবলেম সলভ করে না, বরং তো উল্টা আমাদের উপরে আবার প্রবলেম মেটাল দেখায় প্রবলেম। আজকে কি হয়েছিল? আজকে হয়েছিল মানে গ্রুপের হয়তো কোনো মেম্বার আসছে লোন নেওয়ার জন্য, উইথড্রল করার জন্য, হয়তো সেটা দেয় নাই, সেই কারণেই আজকে এই জমায়েত সবাই আমরা উপস্থিত হয়েছি। আর ব্যাংক আমাদের লোন হয়েছে আজকে 3 মাস 3.5 লাখ টাকা, 49,000 টাকা দিয়েছে আমাদেরকে। আর এই 3 মাস যাবৎ 70% সুদ দিবে ব্যাংক আমাদের পুরো টাকা। এখন আপনাদের কি দাবি রয়েছে? দাবি ব্যাংক আমাদের কি করতে দেন, আমাদের লোন দিতে চাইছে না। আপনারা কি লোনের জন্য আবেদন করেছিলেন? একদম ভালো না। আপনারা আপনাদের ওই বাকি লোনের বিষয়টা ম্যানেজারকে জানিয়েছিলেন? ম্যানেজার কি বলেছেন? ম্যানেজার বলছে কথাবার্তা চলছে, আমি তো ব্যাংকের দায় নেই তো। উপরে এখন আমাদের না, আমাদের তো 2 মাস হয়ে গেছে বলছে, একদিন বলছে আর আগায় একদিন ঘুরে গেছি বলছে যে হলো এখন হবে না। তো আজকে আবার হলো মানে ক্যাচাল হওয়ার পরে তখন কা বললো ঠিক আছে আপনি কালকে আসেন দেখবো দিতে পারবো। তারপর কালকে বই নিয়ে আসতে পারবো এখন কি আপনারা ব্যাংক ম্যানেজারকে বা ব্যাংকের কর্মীদের আটকে রেখেছেন? হ্যাঁ আটকে রেখেছি।